ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কালিম্পং ক্যাক্টাস নার্সারিতে এসে পৌঁছেছি। আজকের এই আমাদের পাইন ভিউ নার্সারি, এখানে আমাদের এটা যৌথ উদ্যাপনা এবং উদ্যোগে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে আমাদের লেজেন্ড ট্যাক প্রাইভেট লিমিটেড এবং লেজেন্ড ট্যাক এডুকেয়ার লিমিটেডের পক্ষ থেকে, আমাদের লেজেন্ড ট্যাক প্রাইভেট লিমিটেড অ্যান্ড এডুকেয়ার লেজেন্ড ট্যাক এডুকেয়ারের পক্ষ থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রজেক্ট ডিরেক্টর, এবং লেজেন্ড ট্যাক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এসেছেন আমাদের লেজেন্ড ট্যাকের ম্যানেজিং ডিরেক্টর ফজলুল্লাহ হাসান। আমরা এখানে এসেছি, একত্রে সমবেত হয়েছি। ফজলুল্লাহ হাসান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে এত সুন্দর একটা জায়গাতে আমাদেরকে আনার জন্য। আপনার কোনো অনুভূতি থাকলে আমরা এটা শুনবো। আর এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে, আমরা এখানে নার্সারিটা একটু ভিজিট করছি, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সুন্দর নার্সারি, এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর, আসলে নয়ন অবিরাম দৃশ্য। এই জিনিসগুলো একজন মানুষ এখানে না আসলে সত্যি বুঝতেই পারবেন না। ক্যাকটাস এত বিশাল বড়, ক্যাকটাস নার্সারি পৃথিবীতে একমাত্র একটি, সেটা হচ্ছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম একটি ক্যাকটাস নার্সারি, আর সেটা হচ্ছে কালিম্পং এ অবস্থিত। এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা উপশহর, দার্জিলিং একটা থানা কালিম্পং, আর সেখানে আমরা আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফজলুল্লাহ হাসানকে, দেখতে পাচ্ছেন আমাকেও দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায়। এখানে এটা হচ্ছে ক্যাকটাস নার্সারি, খুব সুন্দর ক্যাকটাস গাছগুলো, এত সুন্দর, এই ও দুর্লভ জাতীয় গাছ আপনারা পাবেন না। এখানে আমাদের আরেকজন বিজনেস ম্যাগনেট এসছেন, তিনি হচ্ছেন মিস্টার মিয়াজি সাহেব। মিয়াজি সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি ইউরোপে থাকে ম্যাক্সিমাম সময়, বাংলাদেশেও কিছু সময় থাকে, উনি আবার আমাদের এই কোর্সের সাথেও আছেন। তো এখানে আরেকজন আসছেন আমাদের, ওনার সুদূর কুমিল্লা থেকে এসছেন, উনি হচ্ছেন এই যে আমাদের এই ভাই, ওনার নাম হলো হাশিম মিয়াজি, হাশিম ভাই। আর এই ক্যাটকাস নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যাটকাস গাছগুলো, আর এগুলো এক একটা ক্যাটকাস গাছ অনেক বড় বড়, বিগ বলের মতো, আপনি দেখুন কত সুন্দর। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে এই লাইনার ভিউ, এই পাশে এখানে একটা লাইনে আমি দেখাচ্ছি লাইনার ভিউ, এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন ক্যাকটাস নার্সারি, আমরা এসেছি সরাসরি এখানে কালিম্পং, কালিম্পংয়ে এসেছি। কালিম্পংটা হচ্ছে আপনারা জানেন দার্জিলিংয়ের একটা জায়গা, দার্জিলিংয়ের মধ্যে এটা অবস্থিত। আর এখানে আমি আপনাদেরকে হেঁটে 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 দেখাচ্ছি সুন্দর পরিবেশ। আমাদের লেজেন্ড ট্যাক প্রাইভেট লিমিটেড এবং লেজেন্ড ট্যাক এডুকেয়ারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমাদের এটা কোর্স ছিল আপনারা জানেন, স্পোকেন ইংলিশ অ্যান্ড লিসনিং ফাউন্ডেশন কোর্স, আর সেই কোর্সের আমি কোর্স কোঅর্ডিনেটর, কোর্স টিচার অ্যান্ড কোর্সের লেজেন্ড ট্যাক এডুকেয়ারের প্রজেক্ট ডিরেক্টর আপনাদের সামনে আমি আছি। আপনাদেরকে আমি আরও অনেক ভিডিও এখানে দেখাবো। তো আমি ছোট ছোট করে সাক্ষাৎকার নেওয়ার জন্য এখন একটু রেডি হচ্ছি, একটু পরে আরও একটু আরও দেখাবো, তারপর আমরা আস্তে আস্তে সাক্ষাৎকারে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিয়াজি ভাইকে, উনি ইউ আর নাইস প্লেস, ভেরি ভেরি নাইস প্লেস, ভেরি ভেরি নাইস প্লেস, মানে মিয়াজি ভাই এখানে এসেছেন, আমরা এখানে ভিডিওটা নিচ্ছি। নিয়াজি ভাই আসলে একটু সেলফি নিয়ে ব্যস্ত আছেন, উনিও সাক্ষাৎকার দিবেন, আর আমিও আছি আপনাদের সাথে বন্ধুরা। দেখি আমরা ক্যাকটাস নার্সারিতে হেঁটে হেঁটে দেখি, আমরা এখানে খুব সুন্দর এই জায়গাতে দেখুন আপনারা ক্যাকটাস গাছগুলো, এত সুন্দর নয়ন অবিরাম দৃশ্য এই ক্যাকটাসের। এটা আমেরিকা থেকে এই গাছগুলো ইম্পোর্ট করা হয়েছে, একজন ভদ্রলোক আমেরিকা বাসী, উনি আস্তে আস্তে এই ক্যাকটাস আনতে 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 একসময় বিশাল বড়। এখানে আমাদের ড্রাইভারকেও দেখা যাচ্ছেন, যিনি আমাদেরকে আমাদের খারটাকে ড্রাইভ করে আমাদেরকে সুদূর কালিম্পংয়ে নিয়ে এসেছেন, উনি আজকে সারাদিন আমাদের সাথে থাকবেন এখানে, উনি আমার সাথে আছেন। আপনি আপনার আপনার অনুভূতি একটু বলুন প্লিজ, আপনার কেমন লাগছে ক্যাকটাস নার্সারিতে আমাদেরকে এনে, আপনি একটু বলুন আপনার অনুভূতিটা শর্টলি একটু বলুন, আমাদের বাঙালি দেশে ভিউয়ারদের উদ্দেশ্যে যারা দেখতে পাচ্ছে এই ক্যাকটাস নার্সারি সম্পর্কে কিছু বলুন। এটা খুব ভালো, বড় বড় ও ক্যাকটাস আছে, হ্যাঁ বহুত বড় বড় আছে। এখানে কি পর্যটকেরা এভাবে আসে এদিকে? হ্যাঁ এদিকে এটা দেখার জন্য আসে কি? হ্যাঁ আসে, তাই না? সব টুরিস্ট আছে, তো টুরিস্ট এখানে আসে। আচ্ছা, আপনারা শুনতে পারলেন আমাদের ড্রাইভার সাহেব, উনি বলেছেন যেখানে অনেক টুরিস্ট আসেন এই ক্যাকটাস নার্সারি প্রদর্শন করার জন্য। বন্ধুরা দেখুন এক একটা ক্যাকটাস বিশাল বড়, হিউজ, এখানে ক্যাকটাসগুলো দেখুন এক একটা ক্যাকটাস হিউজ, হিউজ ক্যাকটাস আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড়, বিগ সাইজ ক্যাকটাস। এটা আসলে একটা ফেভারিট প্লেস দার্জিলিংয়ের, দার্জিলিংয়ে এসে যদি আপনি ক্যাকটাস নার্সারি যদি ভিজিট না করেন, কালিম্পংয়ে এখানে যদি আপনি দার্জিলিংয়ে এসে যদি কালিম্পংয়ে এসে ক্যাকটাস নার্সারি ভিজিট না করেন, তাহলে আপনাদের জীবনটা আসলে ষোলো আনায় বৃথা। আমাদের ফজলুল্লাহ হাসান ভাই, আপনার লেজেন্ড ট্যাক প্রাইভেট লিমিটেডের এবং লেজেন্ড ট্যাক এডুকেয়ারের যে যিনি
ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি ছবি তোলা নিয়ে ব্যস্ত আছেন, উনি সাক্ষাৎকার দিবেন একটু পরে। আমরা আপনাদেরকে ক্যাকটাস গাছগুলো দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ক্যাকটাস গাছ, অনেক বড় বড় ক্যাকটাস গাছ। ক্যাকটাস নার্সারি আসলে এসব জায়গা দুর্লভ জিনিস। আপনারা ক্যাকটাস অনেক দেখেছেন, ছোট ছোট ক্যাকটাস দেখেছেন, কিন্তু এত সুন্দর ক্যাকটাস গাছ আপনারা দেখতে পান নাই কখনো। আমাদের একজন ক্যাপ্টেন এসেছেন, উনি ঢাকা টু চিটং, একটা নারায়ণগঞ্জ টু চিটং যে শিপিং লাইনে আছেন, উনি শিপের একজন ক্যাপ্টেন, উনিও আমাদের সাথে এসেছেন এখানে। বন্ধুরা, ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার অনুভূতি কেমন লাগছে আমি একটু সংক্ষেপে জিজ্ঞেস করি, আপনি এখানে এসে আপনার কেমন লাগছে? এই আপনি এত সুন্দর জায়গা, হ্যাঁ, বিশ্বে কোথাও আছে কিনা সন্দেহ, তারপরে এত বড় অনুভূতি প্রকাশ করার মতো কিছু নাই। আচ্ছা, উনি বলছেন, হ্যাঁ, একটা অনুভূতি আসে এখানে, আর বন্ধু বান্ধবকে জানানোরও একটা পরিস্থিতি আসে, যেটা কিভাবে আমি বন্ধু বান্ধবকে প্রকাশ করবো এবং বলবো, এই জিনিসটা মনের ভিতর অনেক আগ্রহে জেগে ওঠে। হ্যাঁ, সবাইকে জানানো একটা বিশাল একটা প্রবলেম। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যারা টুরিস্টরা আসছেন আপনার এখানে দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে আসার পর তারা কি আসলে কালিম্পং মিস করা কি উচিত হবে তাদের? না না, কোনোভাবেই মিস করা উচিত হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে উনি বলছেন যেটা, হ্যাঁ, আপনি আপনি আসুন তাহলে, আর একটু আমরা দেখি। আপনি কি জীবনে আপনার আপনার লাইফে কি এত বড় বড় ক্যাকটাস আপনি কি কখনো দেখেছেন? না না, এত বড় ক্যাকটাস, আর এই ক্যাকটাস না দেখলে এই অনুভূতিটাই বুঝবে না মানুষ যে কত বড় অনুভূতি। দেখুন না, একটা ক্যাকটাস কত বড়, একদম বিশাল বড় একটা, মানে এটা কি বলবো আমি, যে বলের চাইতে মানে বিশাল বড় বল, রিং বলের চাইতেও কিন্তু এই ক্যাকটাসটা অনেক বড়। দেখুন এক একটা ক্যাকটাস কত বড়, তাই না? ফুটবল, হ্যাঁ, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এই যে এক একটা ক্যাকটাস কত বড়, এত বিশাল সাইজের ক্যাকটাস। আচ্ছা, এই মুহূর্তে আমরা ফজলুল্লাহ হাসান ভাইয়ের কাছ থেকে, লিজেন্ড টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি। যে ফার্স্ট অফ অল আই উড লাইক টু আস্ক ইউ এ সিঙ্গেল কোয়েশ্চন, ইউ হ্যাভ বিন দার্জিলিং থার্ড টাইম, and how many times have you visited this place cactus nursery? আসলে যদি আমি ইংরেজিতে বলতে যাই তাহলে মনের সেই ভাবটা পরিপূর্ণ প্রকাশ হয়। আচ্ছা, ওকে, স্পিক ইন বাংলা, নো প্রবলেম। আমি এই নার্সারিতে দ্বিতীয়বার আসলাম। আমি গতবার 2018 সালে এসে এই জায়গায় এসে আমার মনে হয়েছে যে আমাকে আবার আসতে হবে। আচ্ছা, ভেরি গুড। কালিম্পং এ আমার আসার, আজকে আসার মুখ্য নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র এই পাইন ভিউ নার্সারিটাকে দেখার। হ্যাঁ, পাইন ভিউ নার্সারি। আপনারা আমার আমার ফেসবুক পেজে আমি এই নিয়ে বিস্তারিত লেখা লিখেছিলাম 2018 সালে যখন আমি এসেছিলাম। আপনারা অবাক হয়ে যাবেন যে, এবং আপনারা পৃথিবীর আমার মনে হয় এত সংগ্রহ আর কোথাও আপনারা পাবেন না। আচ্ছা, ভেরি গুড। এখানে যে সংগ্রহগুলো আছে, তিনি একজন বিশিষ্ট ভদ্রলোক, তিনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে এগুলো সংগ্রহ করে এটা জায়গাটাকে সমৃদ্ধ করেছে, এবং আপনারা অবাক হয়ে যাবেন যখন সফরে আসবেন। আচ্ছা, এত ক্যাকটাস, এত চমৎকার চমৎকার ক্যাকটাস, এত বড় বড় ক্যাকটাস আপনারা অনেকে কল্পনা করতে পারবেন না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কালিম্পং যদি আসেন বা দার্জিলিং যদি আসেন তাহলে অবশ্যই কালিম্পং আসবেন। সঙ্গে পাইন ভিউ যে নার্সারি আছে, যেটাকে আমি ক্যাকটাস নার্সারি বললাম, সেখানে অবশ্যই আসবেন, এসে আপনারা নয়নকে সাক্ষাৎ করবেন। ধন্যবাদ সকল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুনির্দিষ্ট সুনিপুণ বক্তব্যের জন্য। এই ক্যাকটাস নার্সারিতে এসে, এই ক্যাকটাস নার্সারিতে আমরা 7 জন এসেছি আমাদের এই টিম থেকে। স্পেশালি আমরা এই ক্যাকটাস নার্সারিতে ভ্রমণের পিছনে আমাদের একটা প্রজেক্টকে আমরা গুরুত্ব প্রদান করব, সেটা হচ্ছে লিজেন্ডটেক এডুকেয়ার। লিজেন্ডটেক এডুকেয়ারের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, আর আমি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের সাথে, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ELT, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক অ্যান্ড ELT। আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমরা আছি। আর এখানে আসলে এই ক্যাকটাস নার্সারিতে এসে আমরা এমন কিছু নয়নবীরাম দৃশ্য দেখছি, এটা আসলে বোঝানো যাবে না। এক একটা ক্যাকটাস এত বড় কীভাবে হয়, হাউ ইজ ইট পসিবল? ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল সো ফর মাই নলেজ কনসার্ন। ইটস আ বিগ সাইজ ক্যাকটাস অ্যান্ড বিউটিফুল প্লেস, দ্য সিনিক বিউটি অফ দিস ক্যাকটাস ইজ এনচ্যান্টিং আস, রিয়েলি রিয়েলি। সেরকম বলা যায়, এক বাক্যে বাংলা যদি বলা হয় সেরকম সেরকম, দ্যাট মিন্স রাফ অ্যান্ড টাফ অনেকটা এই লোকেশনে। আমরা এখন মিয়াজি ভাইয়ের কাছ থেকে 1 মিনিটে একটু কিছু শুনবো। ক্যাকটাস নার্সারিতে আপনার কেমন লাগছে, আপনার আপনি কেমন অনুভব করছেন এখানে এসে? অনেক বিউটিফুল আসলে, এখানে যদি কেউ সরাসরি আসে সে বুঝতে পারবে না সৌন্দর্যটা এখানে, নার্সারিটা যে বিউটিটা, সৌন্দর্যটা আমরা আসলে কাউকে ভাষা প্রকাশ করে বোঝানো কোনোভাবে পসিবল না। এটা সৌন্দর্যটা, বিউটিটা যদি একেবারে কেউ যদি মনোরুগ্ধকর পরিবেশটা যদি দেখতে হয় তাকে অবশ্যই এখানে সরাসরি আসতে হবে, আসতে হবে। এছাড়া কোনোভাবে সে তাকে আসলে অন্য কেউ বুঝাতে পারবে না, বুঝাতে পারবে না। আমি এখানে আরেকজন ভদ্রলোকের সাথে কথা বলবো, আমাদের সাথে এসছেন সুদূর ঢাকা থেকে, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের আকরাম ভাই। আকরাম ভাই, আপনি কিছু বলুন, ক্যাকটাস নার্সারিতে এসে আপনার অনুভূতিটা কি, আপনি কিছু বলবেন কি সংক্ষেপে? জি, আমার আসলে লিজেন্ড ট্রেক
ট্রাভেল এন্ড ট্যুরের মাধ্যমে এসে আমি জীবনে কোনো জিনিস কল্পনাও করতে পারি নাই এরকম কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। আজকে যে জিনিসটা দেখছি সম্পূর্ণ অসম্ভব। আমি পৃথিবীর কয়েকটা রাষ্ট্র আমি গিয়েছি আর আমি কোথাও দেখিনি। আচ্ছা থ্যাংক ইউ আপনাকে, আপনি আসতে ব্যস্ত আছেন, তা আমরা পরবর্তীতে আবার আপনাদের বক্তব্য শুনবো, আপনাদের চিন্তা চেতনা কি ক্যাকটাস নার্সারি নিয়ে আমরা সেই জিনিসগুলো শুনবো, আরও অনেকগুলো বিউটিফুল দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।